শুরুটা তেমন সহজ ছিল না। নিজ সন্তানদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে মাত্র চারজন শিক্ষার্থী নিয়ে কুয়েতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামিক টিচিং সেন্টার বিআইটিসি। দীর্ঘ 30 বছর ধরে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সহ ইসলামী শিক্ষা দিয়ে আসছে স্কুলটি। ক্লাস 8 পর্যন্ত এখন আমাদের এটা আছে এবং ক্লাস 8 এর পরীক্ষা যেহেতু এখানে সিস্টেম নাই, এজন্য বাংলাদেশে গিয়ে পরীক্ষাটা দিতে হয়। তারা একটু দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে না, ঠিক আছে, এখানে পরীক্ষা আমরা নেওয়াবো। তাহলে এই সমস্ত অভিভাবকদের জন্য আর সুবিধা হয় এবং তারা এখানে পরীক্ষা দিতে পারে। কুয়েতে জন্ম নেওয়া শিশু কিশোরদের শুধুমাত্র বাংলা অক্ষর শেখাতে এখানে নেওয়া হয় আলাদা ক্লাস। বাংলা লেখা এবং পড়াটা পড়তে পারে বড় হলে, যাতে তাদের বাংলা বলতে পড়তে যাতে কোনো প্রবলেম না হয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের স্কুল এবং মাদ্রাসা উভয় সিলেবাস পড়ানো হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। নামমাত্র ফি দিয়ে সন্তানদের পড়াতে পেরে সন্তুষ্ট অভিভাবকরা। এই স্কুলে যেভাবে যে অল্প খরচ দিয়া আমাদেরকে পড়াইছে, আমার কুয়েতে জানা মতো কোনো স্কুল এরকম নাই। কুয়েতে ভারত, পাকিস্তান, ফিলিপিনস সহ বিভিন্ন দেশের অসংখ্য স্কুল রয়েছে। প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি দেশটিতে বসবাস করেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।